আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল প্রক্সিমাল ক্যারিস বা দুদাঁতের মধ্যবর্তী স্থানের ডেন্টাল ক্যারিস কেন হয় এবং এটি রুখতে করণীয় বিষয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ডেন্টাল ক্যারিস শব্দের অর্থ হলো দন্ত ক্ষয়রোগ, অর্থাৎ দাঁতের যে কোনো অংশ, দাঁতের উপরের এনামেল অংশ বা দাঁতের যে কোনো অংশে যদি ক্ষয়প্রাপ্ত হয় তো সে দাঁতটি সেই জায়গায় ক্যারিজে আক্রান্ত। এখানে আপনারা যে ক্যারিজটি দেখতে পাচ্ছেন এটি দু দাঁতের মধ্যবর্তী স্থানের একটি ক্যারিজ, এটিকে আমরা প্রক্সিমাল ক্যারিজ বলে থাকি। তো ভিউয়ার্স, এই ক্যারিজটি অন্যান্য ক্যারিজের থেকে একটু আলাদা, একটু শক্তিশালী বললে চলে, কারণ এটি একই সঙ্গে দুটি দাঁত নষ্ট করতে থাকে। সাধারণত খাবার জমে থাকার কারণে, দু দাঁতের মধ্যবর্তী স্থানে খাবার জমে থাকার কারণে এই ক্যারিজগুলো হয়ে থাকে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিছু জমে আছে দেখতে পাচ্ছেন, এটি হলো খাবারের অংশ বা খাদ্যকণা। এটি যখন দাঁতের মধ্যবর্তী স্থানে জমে থেকে পচন ধরবে আর তখন সেখানে ব্যাকটেরিয়া হয়ে যাবে আর তার থেকে অ্যাসিড হয়ে দাঁত ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এমনটি হওয়ার কারণে এ দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে যায় এবং একই সঙ্গে ধীরে ধীরে আপনার একই দুইটা দাঁত নষ্ট করতে থাকে এবং কিছুদিনের মধ্যে দেখা যায় যে বেশ বড় আকারে ছড়িয়ে পড়ে, অর্থাৎ অল্প প্রাথমিক অবস্থায় অল্প থাকলেও কিছুদিনের মধ্যে সেটি দিনে দিনে বাড়তে থাকে। প্রাথমিক অবস্থায় কোনো অনুভূতি না থাকলেও যখন একটু গভীরে চলে যায় ডেন্টাল ক্যারিজটি তখন দাঁতে হালকা হালকা ব্যথা অনুভব হতে পারে, দাঁত শিরশির অনুভব হয়। তো ভিউয়ার্স, প্রথম অবস্থায় অল্প থাকতে এর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। এমন দাঁতের যদি এক্সরে করা হয় তাহলে দেখতে পাবেন এমন পজিশনের একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হচ্ছে। এমন দাঁতের এমন পজিশনে এক্সরে করা হলে দেখা যাবে ঠিক এমনটি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যতটুকু অংশ কালো দেখা যাচ্ছে এতটুকু অংশই ডেন্টাল ক্যারিজে নষ্ট হয়ে গেছে। আর আপনারা অনেকেই জানেন যে দাঁতের ভিতর পাল্প থাকে, যে পাল্পটি এখানে দেখতে পাচ্ছেন, এই যে কালো একটা স্পটের মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দাঁতের ভিতরের পাল্প। এই দাঁতের পাল্প হচ্ছে এই যে, এবং এই দাঁতটির পাল্প দেখতে পাচ্ছেন এবং নিচে চলে আসছে, তো এটি হচ্ছে দাঁতের পাল্প। তো এখানে ক্ষত হওয়ার কারণে একই সঙ্গে দেখুন দুটি দাঁত এই পর্যন্ত চলে আসছে এটার ক্যারিজ এবং এই দাঁতটির ক্যারিজ এই পর্যন্ত চলে আসছে। তো এমন অবস্থায় দাঁতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে এবং এ দাঁত যদি না ফেলে আপনি রাখতে চান ট্রিটমেন্ট করে তাহলে বেশ ব্যয়বহুল চিকিৎসা হয়ে পড়ে। তো ভিউয়ার্স, এই ধরনের সমস্যা এড়াতে আপনাকে প্রতিনিয়ত ডেন্টাল ফ্লসিং করতে হবে, অর্থাৎ খাবার পরে যদি দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে আপনি মনে করেন বা আপনার মনে হয় যে দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিছু একটা আটকে আছে তাহলে চেষ্টা করবেন সেটি ডেন্টাল ফ্লসিং করে সেটি বের করতে। ডেন্টাল ফ্লস কী এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা আপনারা যদি ইউটিউব বা গুগলে সার্চ দেন তাহলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন এই ডেন্টাল ফ্লসিং কীভাবে করতে হয় সেটি দেখার জন্য। তারপরেও আমি আপনাদেরকে বলছি যে ডেন্টাল ফ্লসিং এটি লাইলনের তৈরি, এর উপরে মোমের একটি আবরণ দেওয়া থাকে যেটি দু আঙুলের মাথায় ডগার দিকে ধরে দুপাশ থেকে চাপ দেওয়ার পরে দাঁতের গভীরে চলে যায় এবং টান দিলে আবার উঠে যায়। এভাবে কিন্তু দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানের খাবারগুলা পরিষ্কার করা হয়। তাহলে আপনার সে ধরনের যে প্রক্সিমাল ক্যারিজ বা দু দাঁতের মধ্যবর্তী স্থানের যে ক্যারিজগুলা সেগুলা থেকে মুক্তি পাওয়া যায়, সেগুলা রুখা অত্যন্ত সহজ হয়। এখানেও দেখতে পাচ্ছেন এটি উপরের মাড়ি হলে ঠিক এমনভাবে করতে হবে এবং যদি নিচের মাড়ির দাঁত হয় এমনভাবে আপনাকে ডেন্টাল ফ্লসিং করতে হবে। তো ভিউয়ার্স, ডেন্টাল ফ্লসিং যদি আপনি নিয়মিত করেন তাহলে এ ধরনের সমস্যা, প্রক্সিমাল ক্যারিজ, দুই দাঁতের মধ্যবর্তী স্থানের ক্যারিজগুলো আপনি খুব সহজেই রুখতে পারবেন। আর এই যদি এমনটি হয়ে থাকে কারো দু দাঁতের মধ্যবর্তী স্থানে যদি অল্প পরিমাণ ক্যারিজ থাকে তাহলে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন। তার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, দাঁতের ডাক্তারের কাছে, এবং একবারেই আপনাকে ফিলিং করে আসতে পারবেন। তার জন্য কোনো ওষুধ খেতে হবে না, কোনো ব্যথা আপনার হবে না। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।